আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সানমাস্কের এই সানস্ক্রিনটা আমি ইউজ করে অলরেডি একটা ডিটেলস রিভিউ ভিডিও করেছি। ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন যদি আপনারা আগ্রহী থাকেন। এটা আমার সেকেন্ড পারচেজ, তাই ভাবলাম শর্টকাটে এই সানস্ক্রিনটার ব্যাপারে আর একটু ক্লিয়ার করে ফেলি। আমি যেহেতু বাসায় ডে টাইমে ডেলি সানস্ক্রিন ইউজ করি, আর এটা অনেকখানি অ্যামাউন্টে ইউজ করতে হয়, সানমাস্কের এই সানস্ক্রিনটা আমার কাছে সাশ্রয়ী মনে হয়। এটার প্রাইস কনসিস্টেন্সিটা কেমন সব কিছু নিয়ে আমার সানমাস্কের ফার্স্ট রিভিউতে ডিটেলসে বলা আছে, তাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব। আচ্ছা, এখন আমি এই সানস্ক্রিনটার ভালো খারাপ দিকগুলো আবার একটুখানি ক্লিয়ার করে বলবো। সানমাস্কের এই সানস্ক্রিনটা প্রপার সান প্রোটেকশন দিতে পারে। আমি যেহেতু রাতে সিরাম ইউজ করি, তাই স্কিন যাতে বার্ন না হয় ইউভি রেসের কারণে, তাই ডেলি বাসাতেও সকালে ফেসটা ওয়াশ করার পর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে ফেলি। রোদ ঘরে আসুক না আসুক, ডে লাইটটা বাসা পর্যন্ত আসে, তাই সানস্ক্রিন মাস্ট ইউজ করতে হবে। যেহেতু প্রোটেকশন ভালো দেয় আর খুবই রিজনেবল প্রাইজের, তাই আমি এটা আবারও রিপারচেস করে নিলাম। এটার খারাপ দিক হচ্ছে এটা ফেসে মিশতে চায় না সহজেই, হোয়াইট কাস্টও দেয় শ্যামলা স্কিনে, আর হচ্ছে এটা ইউজ করলে মুখ একটু ঘামায়, বাট সানস্ক্রিনটা সরে আসে না, টিস্যু দিয়ে হালকা চাপ দিলেই ঘামটা মুছে যায়। বাইরে দিনে বের হলে এটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সেট করে দেন পাউডার ব্রাশ করে নেই, আর এই সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করা একদম ইজি। 2-3 ঘন্টা পর মুখটা জাস্ট পানি দিয়ে ধুলেই মুখটা একদম ক্লিয়ার হয়ে যায়। দেন মুখটা একটু শুকানোর পর পরিমাণ মতো সানস্ক্রিন নিয়ে আবার অ্যাপ্লাই করে নেবেন। আপনাদের যাদের বাজেট প্রবলেম তারা এটা ট্রাই করতে পারেন, যেহেতু প্রোটেকশন ভালো দেয় তো এটা ইউজ করাই যায়। আর এটা ইউজ করলে কোনো ফাঙ্গাল একনির ভয়ও নাই, আমার কোনো একনি উঠে নাই এটা ইউজ করে। তো আমার এই সানস্ক্রিনের অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।